নমস্কার, সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে রয়েছে স্নেহা চক্রাক্ষী। মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরে, ডিওয়াইএফআই ও কর্মী বিশ্বজিৎ ভাড়াই, সঞ্জয় চাষা, সুমন তাঁতি তিনজনকে কৈলাসহর থানার পুলিশ গ্রেপ্তার করায় এসএফআই এবং ডিওয়াইএফআই কৈলাসহর মহকুমার কমিটির যৌথ উদ্যোগে। কৈলাসহর থানা ঘেরাও এবং থানার সামনে রাস্তা অবরোধ কর্মসূচি চলছে। ঘটনাস্থলে কৈলাসহর থানার ওসি পার্থ মুন্ডা ও বিশাল পুলিশ টিএসআর বাহিনী। এই কর্মসূচি চলাকালীন এ সম্পর্কে সংবাদ প্রতিনিধিদের সামনে ডিওয়াইএফআই কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশু দাস বলেন, কৈলাসহর মহকুমা ডিওয়াইএফআই এর সদস্য কমরেড বিশ্বজিৎ ভাড়াই ওনার উপর যে মিথ্যা মামলা দিয়ে ওনাকে অ্যারেস্ট করেছেন, তার জন্য আমরা আজকে এই প্রতিবাদ মিছিল করছি এবং থানা ঘেরাও। আপনারা জানেন, কিছুদিন আগে কিছু বিজেপি দুষ্কৃতী বিশ্বজিৎ ভাড়াইয়ের উপর যে আক্রমণ করেছিল, এই আক্রমণ করার পরে ওনার উপর যে আক্রমণ হয় উনিও থানার মধ্যে এফআইআর করেন, বিজেপি এফআইআর করেন। শুধু দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বিশ্বজিৎ ভাড়াইকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু যারা বিশ্বজিৎ ভাড়াইয়ের উপর আক্রমণ করেছে পুলিশ প্রশাসন এখানে নিশ্চুপ করে আছেন। যে বিপ্লব দেবের সরকার, সেই সরকার আমরা জানি ত্রিপুরা রাজ্যের মধ্যে ছিল সেই সময়, তার জন্য আমরা আজকে এই প্রতিবাদ ঘেরাও সংগঠিত করছি। যতক্ষণ পর্যন্ত বিশ্বজিৎ ভাড়াই নিঃশর্তে মুক্তি না দেওয়া হবে, আমাদের এই ঘেরাও অনুষ্ঠান চলবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ বিভিন্ন রিপিট এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী বিভিন্ন সংবাদ খবরাখবর দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।